হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দুবাইয়ের রাজপরিবার যাদের লাইফস্টাইলে পুরো বিশ্বমুগ্ধ, কারণ যে সম্পদ নিয়ে আমরা স্বপ্ন দেখি সেই সম্পদ, সেই লাইফস্টাইল দুবাইয়ের রাজপরিবারের শাহজাদাদের কাছে রয়েছে। তাদের কাছে এত অর্থ সম্পদ রয়েছে যে তা যদি 200 লোক গুনতে বসে তবে তাদের এক বছর সময় লাগবে। দুবাইয়ের অপরিসীম সম্পদের মালিক এইসব প্রিন্সদের জীবনযাত্রার বৈশিষ্ট্য এমন যে বিশ্বের যে কোনো সেলিব্রিটি অথবা কোনো বড় বিজনেসম্যান যেই হোক না কেন, তাদের সামনে তারা কিছুই নয়। এর কারণ হলো প্রতিদিন তাদের বৃদ্ধি পাওয়া অর্থ সম্পদ। এরা যতই অর্থ সম্পদ খরচ করুক না কেন, নো টেনশন, কারণ দিন শেষে এদের শুধু সম্পদ বৃদ্ধিই পায়, একটুও কমে না। বন্ধুরা, আপনারা কি জানেন এদের অর্থ সম্পদ কেন শেষ হয় না? কারণ এরা বাতাসে তীর ছোড়ে না। তাদের জীবনযাত্রা যতটা উচ্চমানের, তাদের চিন্তাভাবনা ঠিক ততটাই উচ্চমানের। তারা যা ভাবে সেটা অনেক হাই লেভেলেই ভেবে থাকে এবং তারা অনেক সুন্দরভাবে সেই চিন্তাকে বাস্তবায়ন করে। দুবাইয়ের শাহজাদা শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, যাকে আপনারা ইনস্টাগ্রাম আইডিতে ফাজা নামে পেয়ে যাবেন, তিনি নিজেই একজন অনন্য স্টাইল আইকন যার মেয়ে ফলোয়ারের সংখ্যা অসংখ্য। তিনি সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি অ্যাক্টিভ। এত অল্প বয়সেই তার কাছে অফুরন্ত ধন সম্পদ রয়েছে। আপনারা জানেন কি যে তার কাছে 500 কোটিরও বেশি মূল্যের ইয়াট রয়েছে? এই ইয়াটটি একটি 7-স্টার হোটেল থেকেও বেশি সুযোগ সুবিধা সম্পন্ন। এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ইয়াটটিতে 24টি রুম শুধুমাত্র কাজের লোকদের জন্য রাখা হয়েছে। তাহলেই বুঝুন যে ইয়াটটি কেমন হতে পারে। এই কাজের লোকগুলো ইয়াটকে সাজানো থেকে শুরু করে সেগুলো দেখে শুনে রাখা, সুস্বাদু খাবার রান্না করার কাজ করে থাকে। আর এত রান্নাবান্না এবং সাজসজ্জা শুধুমাত্র 10 জন লোকের জন্যই করা হয়ে থাকে। শেখ বংশের কাছে $400 মিলিয়ন অর্থাৎ প্রায় 3000 কোটি রুপির আরও বেশি একটি ইয়াট রয়েছে, যার নাম আপনারা অবশ্যই শুনেছেন। একে দুবাই ইয়াট নামেই চেনা যায়। এটা এতটাই বড় যে এখানে প্রায় 50 জন মানুষ খুবই বিলাসবহুল জীবনযাপন করতে সক্ষম। এখানে 90টি সার্ভেন্টের জন্য কোয়ার্টার রয়েছে। এখানে বসবাসরত কাজের লোকরা এই অফিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার দায়িত্বে থাকে। শেখ হামদানের ছোট ভাইয়ের লাইফস্টাইল দেখে আপনার মুখ থেকে শুধুমাত্র একটা কথাই বের হবে, বারে মিয়া তো বারে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। শেখ হামদানের ছোট ভাই মনসুর তার ভাইয়ের দেখা দেখি 10 মিলিয়নের একটা ইয়াট কিনেছে। এটাকে বেনেটি ইয়াট কাউন্ট নামেও চেনা যায়। শেখ হামদানের কাছে 2.5 কোটির লাক্সারিয়াস মার্সিডিস G63 AMG এবং 4 কোটির মার্সিডিস SLS AMG রয়েছে। এই শাহজাদার কাছে ফেরারি, ল্যাম্বরগিনি, বুগাটি এবং BMW এর মতো আরও 100টিরও বেশি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। এইসব গাড়িগুলো বড় বড় ব্র্যান্ডের। সবথেকে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই গাড়িগুলো কিছুদিন আগেই গোল্ড প্লেটেড করে নেওয়া হয়েছে। এখন আপনারা বুঝতেই পারছেন যে এর পেছনে কত খরচ হতে পারে। ওনাকে দানশীল বাছাই হিসেবেও বলা হয়ে থাকে। মানুষের নজরে তিনি একজন অত্যন্ত দানশীল ব্যক্তি। একবার তিনি এক ক্যান্সার রোগীর জন্য 6 কোটি রুপি চিকিৎসার জন্য দিয়েছিলেন। এছাড়াও একটি হসপিটালে 9 কোটি রুপি দান করেছিলেন। আপনাদেরকে বলে দিই যে সৌদির রাজপরিবার 18 শতাব্দী থেকে এখানে রাজত্ব করছে। এই পরিবারে প্রায় 15,000 সদস্য রয়েছে আর এই পুরো পরিবার $1.4 ট্রিলিয়ন মালিক। আর এই রাজপরিবারের কাছে রয়েছে পৃথিবীর অনেক মূল্যবান জিনিস, যেমন হীরকখচিত গাড়ি, প্রাইভেট জেট, দুনিয়ার সবথেকে বড় মূল্যবান পেন্টিং, আরও অনেক মূল্যবান সম্পদ। সৌদি আরবের ভবিষ্যৎ রাজা শেখ মোহাম্মদ বিন সালমান আল সৌদ প্রায় $17 বিলিয়ন সম্পদের মালিক, যার জীবনযাপন অনেকটাই আলাদা এবং অনেক রাজকীয়। তিনি একটি পেন্টিং কিনেছেন। আপনারা জানেন কি এই পেন্টিং কোন শিল্পী পেইন্ট করেছেন? তার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এই পেন্টিংটি $425 মিলিয়ন দিয়ে কিনেছেন, অর্থাৎ 3000 কোটি রুপি দিয়ে তিনি এটি ক্রয় করেছেন। একদিন ফ্রান্সে ঘুরতে যাওয়ার সময় তার একটা ইয়াট পছন্দ হয়ে গিয়েছিল, আর এরপর তিনি ওই ইয়াটের মালিককে তার কাছে ডেকে নেন এবং তাকে $500 মিলিয়ন দেন এবং এর বিনিময়ে তিনি ওই ইয়াটটি কিনে নেন। আর এই বিষয়ে শেখ সাহেবের একটি অদ্ভুত শর্ত ছিল। তিনি বলেছিলেন, যখনই $500 মিলিয়ন আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে ঠিক তখনই আপনি এখান থেকে চলে যাবেন। সৌদি আরবের আরও একজন প্রিন্স রয়েছেন যার নাম তুর্কি বিন আবদুল্লাহ সৌদ। সোনা দিয়ে বাঁধানো গাড়ি তার খুবই পছন্দ। সোনায় বাঁধানো 4টি গাড়ি রয়েছে তার কাছে। এগুলো সবই অনেক দামি ব্র্যান্ডের গাড়ি, আর আপনারা বুঝতেই পারছেন যেগুলো কেনা কিন্তু সবার পক্ষেই সম্ভব নয়। কিছুদিন আগে লন্ডনের সড়কে এই সোনায় মোড়ানো গাড়িগুলো যখন চলছিল
আশেপাশের মানুষ এই গাড়িগুলোর অনেক ছবি তোলে এবং ভিডিও করে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তুর্কি বিন আবদুল্লাহ সৌদি আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহর সপ্তম সন্তান। তিনি গাড়িগুলো এতটাই পছন্দ করেন যে তিনি যখন বাইরে যান তখন জাহাজের মাধ্যমে গাড়িগুলোকে তিনি তার সাথে নিয়ে যান, আর এইভাবেই তার গাড়িগুলোকে তিনি লন্ডন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আর এই গাড়িগুলোকে লন্ডনে পৌঁছাতে তার প্রায় খরচ হয়েছিল $30,00,000 এবং তার এই গাড়িগুলো লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের সামনে পার্ক করা ছিল, যেগুলোকে দেখে সেখানকার মানুষ একদম অবাক হয়ে গিয়েছিল। কারণ বুঝতেই পারছেন, সোনায় মোড়ানো চারটা গাড়ি একসাথে কেনা কোনো মজার ব্যাপার নয়। দেখে মনে হচ্ছিল এই গাড়িগুলোর সামনে এত বড় ফাইভ স্টার হোটেল যেন নিতান্তই বেমানান ছিল। এই ফ্যামিলিতে আল ওয়ালিদ বিন তালাল রয়েছেন, যিনি দুবাইয়ের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। এই একজন মানুষের কাছেই $18.7 বিলিয়ন রয়েছে। তার রয়েছে নিজস্ব প্রাইভেট জেট A380। এটা বিশ্বের সব থেকে ব্যয়বহুল উড়োজাহাজগুলোর মধ্যে একটি। তিনি একটি পুরো প্লেন সোনা দিয়ে পুরো বাঁধিয়ে রেখেছেন, যেটা দেখতে বাইরে থেকে একদম সাধারণ লাগে, কিন্তু এর ভেতরের দিকটা একদম সোনা দিয়ে মোড়ানো। এই প্লেনে একটা কনসার্ট হল রয়েছে, যেখানে রয়েছে পিয়ানো এবং এন্টারটেইনমেন্টের জন্য স্টেজ এবং অনেক বড় স্ক্রিনের একটা টেবল। আর তার গাড়িগুলো রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গাও রয়েছে। এখানে ইবাদত করার জন্য একটা রুম রয়েছে, সেখানে মেঝেতে বিছানো রয়েছে অটোমেটেড ম্যাট, যেটা নামাজ পড়ার সময় নিজেই মক্কা শরীফের দিকে ঘুরে যায়। এই প্লেনের মূল্য $500 মিলিয়ন থেকেও অনেক বেশি। তার কাছে রয়েছে 400 মানুষের সফর করার মতো একটি প্লেন, যেখানে দুইটি লাক্সারিয়াস রুমও রয়েছে। এই প্লেনের মূল্য প্রায় $210 মিলিয়ন। তার কাছে প্রায় 200-এরও বেশি গাড়ির কালেকশন রয়েছে এবং এই সবগুলো গাড়ির মূল্য $40,00,000। তার একটি মার্সিডিজ গাড়ির পুরোটাই একদম হিরে দিয়ে মোড়ানো। এখানে রয়েছে প্রায় 3,00,000 হিরে এবং এগুলো সোনার মধ্যে সাজানো রয়েছে। এই গাড়ির মূল্য প্রায় $30,00,000। আর যদি কেউ এই গাড়িটি ছুঁয়ে দেখতে চায়, তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটি ছুঁয়ে দেখার জন্য ₹70,000 ফিস গুনতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটি অবাক করা ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।